আল্লাহ রসূল দয়ানি বলেন বাবা না ও নবী উম্মতিনা রসূল আমার বলেন বাবা না মা বাপ কি নিয়ামত করেছে আল্লাহ রসূল বলেন ছেলেরা শুনে রেখে দাও মা বাপ চলে গেলে কি কষ্ট হয় সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি ছেলেরা তোমাদের জীবন চলে যায় যাবে মা বাপের উপরে পিয়াদি করো না যতই আপনি আমি যতই পীর ওলি গস কতবে দরবারে যতই আপনি হুজুরের দরবারে দোয়া নিতে যান চকের পানি সজ্জান করে ফেলে দেন চ্যালেঞ্জ দিলাম কোন মুক্তি কোন মওলানা কোন হুজুর আমার দলিল কাটতে পারে দেখে যতই হুজুরদের কাছে দোয়া নেন আর যতই হুজুরদের মাজারে পড়ে পড়ে কাঁদে কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর রসূল বলেন আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রসূলুল্লাহকে দিয়েছেন আর রসূলের পরে সম্মান কোন পীর ওলি গস কত আব্দাল আল্লাহ পাক দেয় না আব্দাল গস কতকে পীর মোর্শেদকে দেওয়া হয় না রসূলের পরে সম্মান যদি দিতে হয় আল্লাহ পাক যে যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছে তার এইখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীর কে কথা বলে না পীরের থেকে বড় পীর হ্যালো তো পীরের থেকে বড় পীর কে বললাম না পীরের থেকে বড় পীর আমাদের শ্বশুর শাশুড়ি কে তো নাকি আব্বাজান আব্বাজানকে ডাকছে আম্মাজান ভালো আছে আল্লাহ বলছে কবরে ঢোক না একবার কাপড়টা পরে তো জান একবারই বার করে হলো হুজুর খেজুর বার করছে রাগ করছে না কি বুঝলেন সব একটু একটু টাচ দেবো আমাকে দাওয়াত করেন আর নেই হক কথা বলবো যে চোর হবে তার গায়ে লাগবে রুজির মালিক আপনি আমার নয় আমি আপনার রুজির মালিক রুজির মালিক কে আরে জোরে বলি না রুজির মালিক গ্রামের পঞ্চায়েতের প্রধান আল্লাহ মাফ করে গ্রামের পঞ্চায়েতের প্রধান প্রধান গ্রামের পঞ্চায়েতের প্রধান কি কে খাওয়ায় ওকে কে খাওয়ায় নবীর উম্মতেরা ভুলেন করে খেয়াল করে শুনে কি দিনে ছেলেরা তোমরা বুঝতে পারো না আমার আব্বা জান শুরু কেমনি একটা কথা বলতেন বাবা না ও ছেলে চোরা না আমার হয়ে জানে না হুজুর কেমনি বলতেন বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না এখন তোমরা বুঝতে পারো না যাদের বাপ মা দুনিয়ায় আল্লাহ রেখে দিয়েছেন বড় নিয়ামত আল্লাহ বসে রেখেছেন কি নিয়ামত আল্লাহ রেখেছে জানা নাই একটা কথা আছে কি জানে একটা ধারে কাটে একটা যাদের বাড়িতে মুরব্বী বাপ নাই নাই জিজ্ঞাসা করুন তো যারা সত্যিকারে মাকে বাপকে ভালোবাসে খাবার সময় যদি মায়ের কথা বাপের কথা মনে পড়ে যায় ওই খাওয়াটা কোনো স্বাদ লাগবে না আপনি মাকে ভালোবাসেন বাপকে বুঝলেন না খাওয়া কোন মজা যাদের বাপ মা চলে গেছে বড় মনে দুঃখ ওই সময় লাগবে ওই সময় তাদের মনটা ফেটে মনটা কষ্ট হয় মনটা বুকটা ফেটে যায় কলিজা খানা ফেটে যায় কোন সময় জানেন যারা সত্যিকারে মা বাপকে মহাব্বত করে ভালোবাসে আমার ভয়ে জানে না কোনো ছেলে যদি প্রতিদিন ঘুম থেকে উঠে
প্রতিদিন ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখতে পেতাম, আব্বা জানের মুখ দেখতে পেতাম। প্রতিদিন ঘুম থেকে উঠেলে মায়ের গলা আওয়াজ পেতাম, আব্বার গলা আওয়াজ পেতাম। আল্লাহ কে দিনে ঘুমতে উঠি মায়ের গলা পাই না কেন, মা আমাদের ডাকে না কেন, মা মা করে ডাকবো মাও সারা দেয় না। বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি, মা কোথায় গেলে রে, আব্বা কোথায় গেলে না আমার হয়ে জানে না। পৃথিবীর কোনে কোনে যদি ঘুরে বেড়ানো, আর এ বাড়িতে মার আব্বার আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে তারা সব জঙ্গলে বনে বাজারে শুয়েছে। তাই বলছে ছেলেরাও খবরদার, যতদিন আছে মায়ের খেদমত করো, বাপের খেদমত করো, একশো বার পীর মোর্শেদের খেদমত করো। বেরে জেনে রাখবে ছেলেরা, তোমার ব্যবহারে যদি মা বাপের অন্তরটা রু যদি খোশ হয়ে যায়, অটোমেটিক দেবের মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। আর দোয়াটা বেরিয়ে যা মানে রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতে বাসি করে দেবে। কি নিয়ামত, কি নিয়ামত, সব এক একে চলে যাচ্ছে। হুজুর কিবলা ইবনে বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মরে ছেলেরা। তাই বলছি তোমাদের, হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি, তোমাদের যতদিন বেঁচে থাকবে জীবন চলে যাবে, মা বাপের সাথে বিয়াদি করবে না। মায়ের দোয়া বাপের দোয়া আল্লাহর দরবারে চট করে কবুল হয়ে যায়, জোরে হবে না, বুঝলেন না? কি ভেবেছ? এখন কিছু কিছু ছেলে আছে মা বাপ না থাকলেই ভালো হয়, এরকম আছে না? নাই, মা বাপ না থাকলেই ভালো হয়। কেন বলুন তো, না একটা ফাংশনে যেতে পারছি, না কাওয়ালি যেতে পারছি, না যাত্রা দিয়ে যেতে পারছি, না একটা টিভি ঢোকাতে পারছি, একটু বেড়াতে যাব তাও বুড়ো বুড়িটাই যেন খিটখিট করছে, একটা ধারে কাটে আর একটা ভরে কাটে। শুনে রেখে দে, যতদিন বেঁচে আছে খিটখিট করবে, মরে গেলে আর করবে না। কি মরে গেলে আর করবে না? হ্যাঁ, এমনই শয়তান মার্কা ছেলে আছে আপনাদের এলাকায়, আছে কি জানি না। ঈদের নামাজ পড়ে, ঈদুল আজহা ঈদুল ফেতে, বুঝলেন না, এই দুই ঈদের নামাজ পড়ে এমনই ছেলে আছে, ঈদের নামাজ পড়ে বাপের মায়ের কাছে কথা বলা তো চুদের কথা, ঈদের নামাজ পড়ে মা বাপের মুখটা পর্যন্ত দেখে না। বেটা চললো মোটর সাইকেল, কোথায় যাচ্ছে? শ্বশুর আব্বা যান, শ্বশুর বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছে। আবার বলতে বলতে যাচ্ছে মনে মনে, শ্বশুর বাড়ি যাবো, আনন্দ করে খাবো, একদম মোটর সাইকেল শ্বশুরবাড়ি যাচ্ছে জামাইবাবু মোটর সাইকেল যখন ঘরে ঢুকছে, গুম গুম করে বলতে বলতে যাচ্ছে, শ্বশুরবাড়ি মধুর হাড়ি, বলতে বলতে গুম গুম করতে করতে যাচ্ছে, শ্বশুরবাড়ি মধুর হাড়ি। শ্বশুর শুনতে পেয়ে গেছে, শ্বশুর বলছে, আসো বাবা জামাইবাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি। জামাই বাবু আসো, দিন দুই পর ঝাঁটার বাড়ি, তুমি খাবে। মা বাপের মতো আদরের জিনিস আর পাবো? আমাদের মা গালাগালি দেবে, বকাবকি করবে, আমাদের মা আমাদের আব্বা আমাদের মারধর করবে। ছেলেরা শুনে কি দাও, এই মা বাবা আমাদেরকে মারধর করা মানে বকা টকা করা মানে রাগ মুখ করা মানে এটা আমাদের জন্য দোয়া মনে করবে। আজকে সম্মান পাচ্ছি কিসের জানেন? আমরা কম মার খেয়েছি আমার আব্বা জানের কাছে, ছোট হুজুর কেবলার কাছে কম মার খেয়েছে ভাইয়েরা,
যান ভাইদের কাছে খবর নেই। এক অক্টোর একদিন তো পাঁচ অক্টোর নামাজ তো দূরের কথা, এক অক্টোর যদি নামাজ যদি কেউ না পড়েন আমাদের ভাইদের মধ্যে এমন মার মারবে শয়তান, জানোয়ার তৈরি হচ্ছে। আমার মায়েদেরকে বলছে, কচির মা তোমার এই ছেলেদেরকে ভাত খেতে দেবে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না জঙ্গলে জানোয়ার ছাড়া কিচ্ছু নেই, ওই জানোয়ার ঘরে ভাত খাইয়ে কিচ্ছু লাভ নেই। আর এখনকার ছেলেদেরকে যদি বাপেরা মায়েরা বলে তুই ভাত দুগুনি, জানোয়ার কোথায় নামাজ পড়িনি, এখনকার ছেলেরা কি বলবে জানেন? দূর বুড়ো, ভাত দিবি নি দিবি নি, আমার হোটেল আছে, কি বলবে না বলবে না, পয়সার অহংকার দেখাচ্ছ। দাই ধন বুঝে মন কেড়ে লিতে কত কোন, দাই ধন বুঝে মন কেড়ে লিতে কত কোন, তুমি পয়সার অহংকার করে তুমি বাপকে গরম দিচ্ছ, পয়সা টাকা পুরি করে বাপকে মাকে গরম দিচ্ছ, অহংকারী বেশি দিন থাকবে না। ছেলে না শুনে কি দাও, তোমরা বরঞ্চ মা বাপের সেবা করো, হুজুরদের খেদমত করবো একশো বার, পীর অলিদের সেবা করবো একশো বার। ছেলেরা তোমরা মা বাপের মুখের দিকে অন্তর খুলে মা বাপের মুখের দিকে চেয়ে দেখো, মা বাপের খেদমত করো। কোনো ছেলে যদি আল্লাহ রসুল দানি বলেন, কোনো ছেলে যদি ঈদ বকরাঈদে নামাজ পড়ে, ঈদ আর বকরাঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা নামাজ পড়ে, কিংবা কোনো বিদেশে যায় কুটুম কুটুমবাড়ি যায়, আল্লাহ রসুল বলেন ছেলে না শোনো, কোনো ছেলে যদি মা বাপের পায়ে যদি কদম বসি করে সালাম করে, রসুলুল্লাহ নিজে বলছেন ওই ছেলেটা তার বাপের মায়ের পায়ে সালাম করলো না, ওই ছেলেটা তার বাপের মায়ের কদম বসি করল না, পায়ে কদম বসি করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের চৌকাঠে সালাম করে নিয়েছে। কে সালাম করছে নিজের বাপকে কবর করছে, কি রাগ করছে? এই ছেলা যদি বলো তাহলে এই ওয়াজ করবো একটু ঘুরিয়ে দেবো, করবো না ঘুরাবো, একটু বলি না ভালো ভালো ছেলে আছে তো এখানে, মাকে গাল দিচ্ছে, আপনাদের দেশে আছে না কি মা বাপকে খেতে? এটা তুমি ভেবো না শান্তিতে খাবে। রসুল এই জন্য বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য তোমার মা বাপ হচ্ছে জান্নাত, যেন বল সুবহানাল্লাহ, আর তোমাদের জন্য তোমার মা বাপ হচ্ছে জাহান্নাম। লে জাহান্নাম জান্নাত খুঁজে বেড়াতে হবে না, আর হজে যাব হজে যাব হজে যাব টাকা খরচ করতে হবে না। রসুল বলছেন হজ তোমার বাড়িতেই আল্লাহ রেখে দিয়েছে, যাও সকালে উঠে মায়ের মুখের দিকে বাপের মুখের দিকে অন্তর খুলে যদি একবার তাকাও, যে হজ আল্লাহ কবুল করলেন সেই হজের হজের নিয়মটা আল্লাহ পাক, এই হজের সবটাকে আল্লাহ পাক তার সেই ছেলের আমলে খাতা আল্লাহ লিখে রেখে দেবেন। সাহাবরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ছেলে যদি তার বাপের মায়ের মুখের দিকে একশো বার চেয়ে দেখে, আল্লাহ রাসূল বলেছেন ছেলেরা আল্লাহর হাবিব বলি তোমরা যদি তোমার মায়ের মুখের দিকে অন্তর খুলে ভালোবাসা শুনেছি দেখো, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জানো, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জানো, আল্লাহর রসুল বলেই ভালোবাসা ভক্তির সাথে চাওয়া দরুন
আল্লাহ রাসূল বলেন ওই 100টা হাদিস সাহেব জি আল্লাহ হজ কবুল করে নাই ওই 100টা হাদিস সাহেবের সবটাকে আল্লাহ পাক ওই ছেলের আমলে খাতায় আল্লাহ লিখে রেখে দেবে বাবা কি হাত জোর করে এই ছেলেরা বাপের মায়ের কবরে দাদু দাদির কবরে পাশ দিয়ে যখন যাবে হাত জোর করে বলছি মোবাইলের গান বাজিয়ে বাজিয়ে যেও না যেও না হাসি মজা করে যেও না গল্প গুজব করতে করতে বাজে বাজে গল্প করতে করতে যেও না আহ রাসূল আমার বলছেন যাদের বাপ মা দাদু দাদি নানা নানি সব কবরবাসী হয়েছে সব ছেলে পুলে নাতি পোতাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে তাকিয়ে শুয়ে আছে আল্লাহ আমার সোনার মানি আমার কলিজা টুকরা রেখে চলে আসছি আল্লাহ বাং আমার বাচ্চারা আমার জন্য কি চায় ছেলে চুকরা না শুনে কে দাও হাত জোর করে বলছি ছেলে না মোবাইলের গান বাজনা গল্প গুজো হাসি মজা গালাগালি বাজে বাজে ভাষা না বলে মা বাপের কবরে পাশ দিয়ে যখন যাবে মাকে একবার আব্বাকে অন্তত একবার সালামটা দিয়ে দাও আম্মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আম্মা জান আল্লাহ বরঞ্চ মায়ের বাপের কবরে দাঁড়িয়ে সালাম করবে সালামটা করে যদি তিনবার সুরে ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফে দশবার কুল আল্লাহ সরে এগারোবার দুরুসি পড়ে বাপের মায়ের কবরে দুটো হাত তুলে যদি চোখের পানি ফেলতে থাকো আল্লাহ পাক আজ এক বছর হয়ে গেল মায়ের মুখ দেখতে পাই না আল্লাহ আজ কেউ এখানে বসে আছে আল্লাহর মা বাপের কবরে যেগুলো আল্লাহ আজ 5 বছর হলো 10 বছর হলো 20 বছর হলো আব্বা মায়ের মুখটা আমরা দেখতে পেলাম না আজ তারা সোনার সংসার ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে শীতের সময় যে মা আমাদের জন্য এত কষ্ট করে গেছে যে মা ঠান্ডার সময়তে মা নিজের গায়ে লেবে কম্বল গায়ে না দিয়ে নিজের গায়ে না দিয়ে বাচ্চাদের গায়ে দিয়ে দিয়ে এই ঠান্ডার সময় বাচ্চাদের গায়ে দিয়ে আল্লাহ মা একটা খালি কাপড় পাতলা কাপড় গায়ে দিয়ে রাতটা কাটাতে রে সেই মা সুখের বিছানা আরামের বিছানা ঘর ছেড়ে দিয়ে ফাঁকা খোলা মাঠে ময়দানে জঙ্গলে শুয়ে আছে আল্লাহ পাক আমি তার সন্তানের নাতি পুতার হাত তুলিছি আল্লাহ যদি তার কবরে আজ ভাই মাফ করে দিন কবর কি জান্নাতুল ফেরদাউস করো আল্লাহ কবরকে বেহেস্তের বাগান করে দিন আপনার রহমতে নূর দিয়ে আল্লাহ কবরকে রোশন করে দিন আল্লাহ পাক আপনার রহমতে দিদা নসিব করুন আল্লাহ পাক আমার দয়া নবী সাপাও সময় নসিব করুন মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করেন আল্লাহ রসুল মানে ছেলে যদি মার বাপের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপ মা দাদু দাদি নানা নানির কবরে দাঁড়িয়ে দুটো হাত তুলে চোখের পানি যদি ফেলতে পারে ওই বাচ্চাদের দু এক ফোঁটা পানি রসিলায় মা বাপের যদি কবরে আদা হয়ে থাকে আল্লাহ আজা আপকে মাফ করে দেবে ছেলেরা যতদিন বেঁচে আছে জ্বালা যতদিন বেঁচে আছে এরাই বলবে খিটখিট খিটখিট করবে বুঝাবে রাগমুখ করবে যাদের চলে গেছে আর বলছে এই আমাদের বাপ মার বলছে আরে কথা বল আর বলছি কি আমাদের আর বলবে আর বুঝাবে
আর জিজ্ঞাসা করবে না বাবা কোথায় গিয়েছিলিস এত রাত কেন বাবা জানেন আপনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কারো বুক ফাটে না মাটু বাবা কখন আসবি বাবা কখন আসবি মা সন্দেহ হয়ে যাবে আমি একটু কলকাতায় যাচ্ছি মা আমি একটু ফুরফুরা শরীরে যাচ্ছি দোয়া কর যা বাবা সত্তা সত আল্লাহ তো কি হিফাজত কি দোয়া করে না করে আর দোয়া করবে কে আর দোয়া করবে কে দোয়ার মন সব চলে যাচ্ছে আল্লাহ নবী দোয়ানে মাদ্রাসা এ মা বাপের কি সৎকে যত্ন করতে হয় মা বাপকে কি সম্মান দিতে হয় স্বয়ং রসুল্লাহ নিজে বলছেন বাবারা আল্লাহ রসুল এক তারিখে রসুল পাকের হুজরার সামনে বাড়ির সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এমন সময় আল্লাহ রসুলের দুধ আম্মা যান আসছেন আল্লাহ রসুলের দুধ আম্মা যান আসছে হজরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন রসুল আমার সেই সময় কি করলেন দুধ মাকে দেখতে পেয়ে গেছে আল্লাহ রসুলের গায়ে এরকম একটা রুমাল ছিল রুমালটা নিয়ে আমার রসুলের কাঁধে যখন রুমালটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন রসুল আমার ছেলেরা কেমন মা বাপের সম্মান দিচ্ছে দেখুন আপনি আমি তো দূরের কথা স্বয়ং রসুলুল্লাহ মা বাপের মায়ের সম্মান কেমন দিচ্ছে দেখে এলাও আল্লাহ নবী দু জানে বাদশাহ নবী ঘোরাফেরা করতে করতে দুধ মাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ওই কাঁধ থেকে রুমালটা না রুমালটা নিয়ে বিছিয়ে দিলেন আল্লাহ নবীর দুধ আম্মা জানে হজরতে হালিমা হুজুরে হাতটা দূরে রুমালের এক কোণে তাজিমের সাথে আদবের সাথে বসে দিলেন আল্লাহ নবী দুধ আম্মা জানে আল্লাহ নবী দুধ আম্মা জানে ওই রুমালের এক কোণে পাশে আমার রসুল তাজিমের সাথে আদবের সাথে বসে আছেন ইতিমধ্যে দেখতে পা যায় আল্লাহ রসুলের দুধ ভাই আসছে আমার ভাই জানেরা দুধ ভাই আসছে নবী আমার উঠে দাঁড়িয়ে পড়লেন দুধ ভাইকে দেখে আবার দুধ ভাইয়ের তাজিমের সাথে আদবের সঙ্গে হাতটা ধরে ধরে আমার নবীর ওই রুমালের এক কোণে আবার বসে রয়ে রাখিলেন যখন রুমালে এক কোণে বসে দিলেন ও ছেলেরা নবী আমার আদবের সাথে মায়ের কাছে দুধ ভাইয়ের কাছে বসে আছে মনে আমার মনে মনে বসে বসে চিন্তা করছেন আল্লাহ 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 আমি রসুলুল্লাহকে যদি আজকে দুধমাকে পেয়ে যদি এত সম্মান ইজ্জত দিতে পারি আল্লাহ আমি রসুলুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাম যদি আজকে দুধ ভাইকে যদি এত সম্মানকে যত্ন সম্মান দিতে পারি রসুল আমার মনে মনে করছেন আল্লাহ গো আমার নিজের গর্ব জানিনি মা এবং গর্ব জানিনি ভাই আমার আপন ভাই আল্লাহ পাক তানাদের যদি আমি রসুল্লাহ যদি আমার সামনে যদি থাকতো তানা যদি আমার সামনে থাকতেন আমি রসুল্লাহ না জানি তানাদেরকে কতই না আমি সম্মান দিতাম এই এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ চলে না জানবে এই যতই বলো শ্বশুর শাশুড়িরা জামাইদের ভালোবাসে কেন বলুন তো বলতে পারেন কিসের জন্য শ্বশুর শাশুড়িরা জামাইদের মহব্বত করে কেন বলুন তো এই শ্বশুরের মেয়েটাকে সুখে রেখে কাপড় চোপড় ডাক্তার পানি খাওয়া দাওয়া বেড়ানো টেড়ানো সবইটাও তো ব্যর্থ বিবি নাম করছে বিবি বলছে চলো না মনটা ফ্রি করে আস বিবিকে স্বামী বলছে এক
জায়গায় যেন বসতে একটা ভালো লাগে, চলো দেখি না আমরা একটু ঘুরে আসি, বেরিয়ে আসি, কোথায় যাবে, চলো সায়েন্স সিটি না নিকো পার্ক না ইকো পার্ক না ভিক্টোরিয়া না জাদুঘর চিড়িয়াখানা ঘুরে আসি কলকাতায়। বিবি তখন বলবে আল্লাহ গো এতদিনে মনের মতন আল্লাহ জিনিস মিলিয়েছে, এতদিনে বিবি তখন বলবে চলো যা যাক, স্বামী আগে যাবে বিবি পিছনে পিছনে যাবে, বিবি পিছনে পিছনে খুশিতে আনন্দতে তে যাবে, বিবি তখন খুশিতে আনন্দতে কি বলবে জানেন, বাউন গেল ঘর আর নগর তুলে ধর, বাউন গেল ঘর আর নাগল তুলে এতদিনে মনে মতো আল্লাহ। আর শ্বশুর শাহুড়িরা কেন ভালোবাসে, মেয়েটাকে সুখে চারিদিকে নাম করছে, ও আল্লাহ একটা জামাই দিয়েছে, জামাইয়ের মতন জামাই, আর একটু উনিশ বিশ করে দেন কাপড় চোপড় খাওয়া দাওয়া একটু উনিশ বিশ করে দেন, কেউ যদি সালাম দেয় না একটু দেবে, যাও কি শেষ করতো নাকি তুক বিধান বলছি, তুক বিধান বলছেন না, তুক বিধান তো না রে তুকবি, শ্বশুর শাহুড়িরা জামাইদের ভালোবাসে কিসের জন্য, মেয়েটাকে সুখে রেখেছেন শ্বশুরের মেয়ে, খাওয়া দাওয়া কাপড় চোপড় ডাক্তার পানি সব দিকে জোগাড় দিচ্ছে, আর একটু উনিশ বিশ করে দেন, কেউ যদি ওই মুহূর্তে লাগে মুসে যদি সালাম দেয় না কেউ যদি শ্বশুর আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে বলো তো, আপনি এত টেম্পার নিচ্ছেন কেন, বলে কি হয়েছে বলো কি হয়েছে, বলে অন্য কিছু না আপনার মেয়ের বিয়েতে দাওয়াত করলাম আসতে পারলাম না, মেয়ের বিয়েতে দাওয়াত করলেন আসতে পারি না, তবে আপনার জামাই কেমন হয়েছে, জামাই সামনে পেলে ওকে কুপিয়ে ফেলতুন, সামনে পেলে কি কুপিয়ে ফেলতুন, তার মানে উনিশ বিশ করে ফেলে, আর নিজের স্ত্রীকে যত কাপড় চোপড় খাওয়া দাওয়া যতক্ষণ দিতে পারবে বেড়াতে দিতে পারবে, স্ত্রী চারিদিকে নাম করবে ওকে স্বামী ফার্স্ট ক্লাস স্বামী, মা তোমার একটা জামাই আল্লাহ মিলিয়েছে জামাইয়ের মতন জামাই, আর একটু কাপড় চোপড় ডাক্তার বানিয়ে খাওয়া দাওয়া বেড়ানো একটু উনিশ বিশ করে দেন, বলে পাক্কা ঢ্যাঁড়স মাথা মোটা লোক পাগলকে নিয়ে ঘুরছে, স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা কাদের ছিল দেখে এলাম, স্বামী স্ত্রী ভালোবাসা ছিল আমার দয়ার নবী মা কাদে যাও, আল্লাহ রসুল এক তারিখে বসে বসে কাঞ্চের এত কান্না কাঞ্জে ছেলেরা স্বামী স্ত্রী মহব্বত দেখে এলাও, নবী আমার বসে বসে এত কান্না কাঞ্জে রে, আল্লাহ রসুল দয়া নবী কান্না দেখে আম্মা জানাইসা সিদ্দিকা হুজুর চিন্তা করছে কে রে বাবা, আমার নবীর উপরে কে এমন জুলুম অত্যাচার করেছে, আমার নবীকে কে কি এমন কথা বলেছে, আমার নবী কেন এত কাঁদে রে বাবা, কে কি বলেছে, আম্মা জানাইসা অভিশাপ করা শুরু করলেন, আল্লাহ রাসূল বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা, বিবি আয়েশা খবরদার না খপ করে বদনুয়া করো না জেনে বদনুয়া করো না, বিবি আয়েশা আমার চোখ দিয়ে পানি বেরোবার কারণ হলো আজকে আমার বড় বিবির খাদিজার কথা মনে পড়ে গেছে, উঠাটু করছি বসো
নবীর উম্মতের রাসূল যখন বন্ধু করলেন আল্লাহ রসুল বলেছিলেন ও বিবি আয়েশা আজকের আমার বড় বিবির খাদিজার কথা মনে পড়ে যান খাদিজা সেই সময় বলেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা একটা বুড়ি মেয়ে মানো খাদিজা একটা বয়স্ক মেয়ে মানো খাদিজা একটা বয়স্ক বুড়ি মানুষ ওজোর আমি আয়েশা কত সুন্দর দেখতে এত নওজওয়ান এত হাকিম এত সুন্দর দেখতে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে দেখে আমার আপনার কে খাদিজার কথা কি ভোলা যায় না স্বামী স্ত্রী ভালোবাসা দেখে ছেলেরা স্বামী স্ত্রী মহব্বত দেখে না কার বিবি রহিমা আর হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমা আর হযরত আইয়ুব আলাইহিসসালাম ভালোবাসা কাকে বলে আমাদের তো মুখে মহব্বত আমাদের মুখে মহব্বত তাহলে এই ভালোবাসাটা দেখ যদি ভালোবাসে স্ত্রী মহব্বত করে আপনার স্বামী স্ত্রী ভালোবাসাই থাকে রসুল পাককে যখন আয়েশার ঘরে শুয়ে আছে এই শোনেন আম্মা জান আয়েশার সিদ্দিকার হুজুরে কোলে মাথা দিয়ে আল্লাহ রসুল শুয়ে আছেন আরাম করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাথায় খেজাই দিচ্ছে মাথায় হাত আম্মা জান হাত ভুতের ভুলে দিয়ে আম্মা দেন একটা কথা বলেছে আয়েশা সিদ্দিকা হুজুর হচ্ছে ইয়া রাসূল আল্লাহ হুজুর আমি আয়েশা একটা প্রশ্ন করতে চাই আপনাকে কাছে জানতে চাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন মারা যাবেন আপনার দাফনটা কবরটা কোন জায়গায় হবে ওখানে একটা বক্তা পাঠাবো নাকি ওই ওখানে একটা বক্তা পাঠাবো আর নাহলে তোমরা এখানে এসে এখানে মাইক ওঠো তোমাদের দাওয়াত বাড়বে দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী কেরাম চিরবন্দনা তো দীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী কেরাম হে আমার নবী কেরাম আল্লাহুম্মা জোরে পড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা শত শত দান পাতুরি চড়ায়ে শত সুরে গাই প্রভাইর গাই শত শত দান পাতুরি চড়ায়ে শত সুরে গাই প্রভাইর গাই আধারের কালো প্রভাইর আলো সোরে সোরে গিয়ে লুটাই ধুল হে আমার নবী কেরাম হে আমার নবী কেরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী কেরাম আল্লাহুম্মা
Devala. Vala ale. Nabil matra suri ki dili sanke besi lomba noi. Swami stri bhalo masa dekhelen. Allah nabi do jane bad sadhan nabi ke prashno korlen amma janiya rasulullah huzur apni jakhon intikal hoye jaben mara jaben apnar kobor ta kun dike hobe kothay hobe kun jayga rasul ama jakhon aishar ghore shuyachen kole mata diye rasuler mukta ache qibla dike mata ache paschim dike আমার রসূলের পাট লম্বা করে আছে পূব দিকে আল্লাহর রসূল নবী এ নবী উম্মতিরা নবী আমার ওই সময় বলেছিলেন বিবি আয়েশা একবার আমার মুখের পানে দিকে চেয়ে দেখো আমার মুখে দিয়ে চেয়ে দেখো কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা আর রাসূল পাকে দুইজনে একইভাবে চেয়ে আছে চোখে চোখে জানু চাউনি আছে অনেক কুল পরে যখন চোখে চোখে চাউনি ঠিক আছে ভাইয়ানেরা কিতাবের মধ্যে আসছে আম্মা জান আয়েশা হুজুর একটু লজ্জা লেগে গিয়েছিল শরমদা আম্মা জান আয়েশা মুখটা ঘুরিয়ে নিলে আল্লাহর রাসূল বলেছিলেন ও বিবি আয়েশা ঘুরালে হবে না একবার চেয়ে দেখো আমার দিকে একবার চেয়ে দেখো আল্লাহ রাসূলের দিকে চেয়ে দেখলেন নবী আমার বলেছিলেন ও বিবি আয়েশা আমি তোমার কাছে একটা জিনিস যদি আবদার রাখি তুমি কি আমার আবদারটা কবুল করবে আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন এই কথা আমাকে কেন বলেন আমি আয়েশা তোমার বড় নসিব আমার ভাগ্যবান ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা এত বড় ভাগ্যবান আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে আমি আয়েশা শুধু আবু বকরের মেয়ে বলে পরিচয় নাই আমি হলাম সারা পৃথিবীর সারা জগতের নবীর স্ত্রী হয়ে আছি আরো জোরে বলুন এ সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি আবদার বলুন হুজুর আল্লাহ রাসূল বলেছিলেন ও বিবি আয়েশা অন্য কোন আবদার নাই তুমি যে আমাকে বললে আপনার কোথায় দাফন হবে কবর হবে আমি আল্লাহ রাসূল বলছি রে ও বিবি আয়েশা তোমার কাছে আবদার চাইছি তুমি কে তোমার ঘরে যে আমি যেভাবে শুয়ে আছি তোমার এই ঘরের মধ্যে তোমার এই হুজরার মধ্যে ঘরের মধ্যে আমি যেমন শুয়ে আছি না জানি বলা যায় না তোমার ঘরের মধ্যে যদি আমি রাসূলুল্লাহর নিঃশ্বাসটা যদি দমটা বেরিয়ে চলে যায় তুমি কি আমাকে এইভাবে কবর দিতে পারবে এই ঘরের মধ্যে আম্মা জান আয়েশা বলেছিলে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিয়াদে মাফ করবে আপনি এই কথাটা কেন আমাকে বলছেন আমি আয়েশা বড় ভাগ্যবান আমার নসিব আপনি আমার ঘরে আরাম করবেন ইন্তেকালের পরে আমার ঘরের মধ্যে আমার হুজরাতে আমার ঘরেতে আপনার দাফন হবে ইয়া রাসূলুল্লাহ আপনার ইয়া হাবিবাল্লাহ আমার নসিব বড় ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা না তোমার ভাগ্যমান তোর নসিব হুজুর যত হাজিরা হজ করতে আসবে সমস্ত হাজিরা সারা পৃথিবীতে যত হাজিরা হজ করতে আসবে হজের কাজ সমাধান করে নিয়ে আল্লাহর কামা শরীর তাওয়াফ করে নিয়ে শেষ মুহূর্তে আপনার রওজায় এসে যখনই হাজিরা সে সালাম দিয়ে দাঁড়াবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী দান
নবীর বৃষ্টি আমাদের আম্মা জানাইসা বলে আর সুর লাগে যত হাজির আছে ওদের কাজ সমাধান করে নিয়ে তারা যখন শেষ বেলায় আপনার রোজাইছে যখন সালাম দিয়ে দাঁড়াবে ইয়া রাসূলুল্লাহ তার হাজিরের জবান দিয়ে শুধু আপনার কথা মনে পড়বে না প্রতিটা হাজিদের জবান দিয়ে একবার অন্তত জবান দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে আমার দয়ার নবী আয়েশার ঘরে শুয়ে আছে কত বলেন সি এই কথা বলছেন কেন আপনি আমার ঘরে আরাম আর আপনার আমার স্ত্রী কত ভালোবাসে কত মহব্বত করে জলসা শেষ হয়ে যাবে ঘরে শোবেন দুজনে স্বামী স্ত্রী বলে হুজুর ওয়াজ শুনেছ হ্যাঁ তুই কত ভালোবাসে মহব্বত করো এক কাজ করো না আমি তোমাকে একটা কথা বলবো আমার কথা লাগবে বলে কি তোমার আমার মহব্বত ভালোবাসা একটা আলাদা দান করেছে বেড়ানো তেড়ানো খাওয়া দাওয়া সব একসঙ্গে তবে তোমার কাছে আমি দাবি দিচ্ছি আমি যখন মরে যাবো না তুমি আমাকে এই ঘরেতে ভেতরি কবর দিও দেবে এই আমাদের যে বলেন নাজি রাখতে যে আমাকে তুমি এই ঘরে কবর দেবে বিবি তখন বলে বেরেন কাজ করছি না মানে মাথায় কাজ করছি না ক গিলাস টেনেছ আগে ঠিক করবো ভুল বকছ তোমাকে যদি এখানে কবর দি ঘরে তাহলে আমরা থাকবো আমরা থাকবো কোথা বলে কেন থাকার কি কষ্ট আছে তুমি থাকবে খাটের ওপরে পালনের ওপরে আর আমি থাকবো খাটের নিচই মাটির তলায় থাকবো একই ঘরে দুজনে থাকবো না না বলা যায় না বিবি তাও বলছে বলা যায় না রাত দুটোর সময় যদি ফস করে উঠে পড়ো কি করবো আম্মাদার ঘরে যখন রসুলের দাপন হয়েছিল আম্মাদার আয়েশা বলে আমি গভীর রাত্রে উঠে উঠে আমি আয়েশা আল্লাহ রসুলের রওজা মুবারকে আমি আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে দাঁড়াতাম আগে তুমি মরো না ঘরে দেবো কি না দেবো কোথায় দেবো আগে তুমি মরো না এমন জঙ্গলে ভেতরে ঢুকাবো না সেইখানে রাস্তা দিয়ে গেলেও যেন তোমাকে না দেখতে পাই যদি তুমি কবর থেকে উঁকি মারো এই তো ভালোবাসা এই তো মহাব্বত স্বামী শরীর খারাপ বিবি নামার পাড়িতে বসে বাবার মারি করতে করতে জাবাল লাইন হয়ে গেছে বিবি কাঞ্চি আর নামাজে পাঠি দিবা নামার পাড়ি যাই নামাজে পাঠি বিচ্ছি দিয়ে দোয়া চাইছে স্বামী কাঞ্চি আর বিবি দোয়া চাইছে আল্লাহ আমার স্বামীর হায়াত দিন স্বামীর বিমার ভালো করে দিন আমার স্বামীকে তুলে নেবেন না আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যাই বিবি দোয়া করতে করতে পাশের বাড়িতে একটা অন্ধকারে এঁড়ে গরু ঢুকেছে এঁড়ে গরু বোঝে এঁড়ে গরু ঢুকে অন্ধকারে ঢুকেছে ধান রাখা মাটির জ্বালা ছিল হ্যাঁ কি খাওয়া ছিল মাথা গুঁজে দিয়ে খেয়েলি আর মাথা বের করতে পারলে শিং আটকে গেছে ওই শিং সবে আটকে গেছে জ্বালা ওই শিং জ্বালা মুখে করে অন্ধকারে এর গরুটা ঘোরাফেরা করে নতুন মানুষ দেখলে ভয় খাবে না জোরে বলে কি জন্তু বেরিয়েছে রে কি জন্তু
ছাটে হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে আর বিবিও দোয়া করছে স্বামীর অবস্থা ভালো নাই যাই যাই হয়ে অবস্থা হয়ে গেছে পজিশন ভালো নাই বিবি তখন যাই না মারি পাড়ি বসে দোয়া করছে আল্লাহ স্বামীর হায়াত দিন স্বামীর বিমার ভালো করে দি আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই আজরাইল জানি এসে আমার কব্জ করে যখনই বিবি আজরাইলের নাম বলেছে ইয়েড়ে গোরোটা জ্বালা মুখে করলি জি বাড়ি দোয়া চলছে টুক টুক হেলে হুলে ঢুকছে জি জ্বালা মুখে করে এড়ে গরু ঢুকছে অন্ধকারে বিবি দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে কি রে আজরাইল না কি রে আল্লাহ কি সর্বনাশ করলাম কি ভুল কাজ করলাম এ আল্লাহ আমার মনে হয় নামাজের পাটিতে দোয়া চেয়েছি আল্লাহ মনে হয় দোয়া কবুল করেলি আজরাইল পাঠিয়ে দিয়েছে আল্লাহ কি বিপদ ঘটালো ই তো যত বলছি তত আগিয়ে আসছে বিবি যখন দেখছে ভাব ভালো নাই গতি ভালো নাই যত বলছি তত আমার দিকে আগিয়ে আসছে যখনই কাছাকাছি এসে গেছে বিবি তখন চিৎকার করে বলছে ও আজরাইল ও আজরাইল আমি রুগী নাই রুগী হয় শুয়ে আছে দেখো দুনিয়ায় আপন বলতে কেউ নাই এই আপন যদি হতে হয় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ হতে পারে না আর জোরে বলে বন্ধু বান্ধব গলায় ঘুরছে কেন বলে পাশাপাশি এইটা কি একা টাকা যাচ্ছিস কোথা বন্ধুর কাছে ফিরবি কবে চটে গেলে টাকা শেষ বন্ধু শেষ রস থাকে তো খুদা বক্স নালে খুদে যার পয়সা আছে তাকে হারাম হোক আর হালাল হোক তার সম্মান আছে না নাই জোরে বলুন যার পয়সা নাই তার কিছু মূল্য নাই এখন হারামে হালাল দেখছে না এবারে একটু পরিষ্কার কথা বলে দে আপনার দেশে হারাম খাই কি বলতে পারি না আমি একটা মশলা দিয়ে যাব যদি দাওয়াত করেন না নেই করেন মশলাটা দেব আর না দেবনি বলো দেব পনলিয়া জায়েজ না না জায়েজ হারাম না হালাল সুদ খা হালাল না হারাম আমার ভাইয়া পরে মেড়ে মুচলিয়ে ধাপ্পা দিয়ে খাওয়া হারাম না হালাল চিটিমবাজি করে মানুষকে ধোকা দিয়ে আমি পিসাবে ছেলে যদি খায় ওটা হালাল হবে না হারাম হয়ে যাবে একটা আমলকের বিচার যেমন যেমন আর পীরের ছেলেরা আলেমরা যদি ওই দু নম্বরের জিনিস করে খায় ওনারও ফতোয়া একই দাঁড়াবে কথা।